সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার 7 মাইল গরুরাটে। 7 মাইল গরুরা শালসা থানায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস উৎপাদনের উপযোগী গরুর আমদানি হয়েছে। পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন। দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে। তো এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো যে এই গরুগুলো আপনারা 3-4 মাসের প্রজেক্টে মাংস উৎপাদন করতে পারেন। শুকনো গাভী গরু কোথা থেকে নেসছে, কত টাকা দাম চাচ্ছে, সেই তথ্যটা দিব। আমাদের সাথেই থাকুন। সামনে একটা একটু বড় প্রেমের গরু দর্শক। এই গরুটায় গোস্ত বেশি ধরবে দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা আছে। কাকা ভালো আছেন? এটা কয় দাম? দাঁতে 8টা। বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে আজকে? খুব ভালো না, খুব বেশি ভালো না দর্শক। আপনারা শুনলেন, এই যে একটা গরু দাঁতে 8টা হয়ে গেছে, বলতেছে বাজার পরিস্থিতি খুব ভালো না। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। চাচ্ছেন কত? 53। আপনার চাওয়া দাম আর কিনা বেচা নিয়ত কেমন আছে? 45। শুনলেন দর্শক, 7 মাইল গরুর আর থেকে এই যে গরুটা 45 হলে বিক্রি হবে। আপনারা শুনলেন 45 দর্শক শ্রোতা। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মাংস উৎপাদনের উপযোগী গরু। ভাই এটা কয় দাঁত? 4 দাঁত। কি জাতের গরু? পাকিস্তানি গরু। পাকিস্তানি জাতের একটা গরু দর্শক। আপনারা শুনলেন 4 দাঁতের ফ্রেশ গরু। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? একটু কম আছে। আসছেন কত? 55। কিনা বেচা? 50 ভেঙে। শুনলেন দর্শক, এই যে গরুটা 50 ভেঙে বিক্রি করবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি দর্শক। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা। কাকা কাকা ভালো আছেন? ভালো। কি অবস্থা বাজারের? অবস্থা ভালো না। অবস্থা ভালো না? কি কিনা বেচা নেই? না। এটা কয় দাঁত? এটা কানিসাও। কানিসাও দর্শক, 8 দাঁতের কালো গরু। আপনারা দেখতে পাচ্ছেন 7 মাইল গরুর আর থেকে শারশা থানা। চাচ্ছেন কত? 43। চাচ্ছেন আর কিনা বেচা নিয়ত কেমন আছে? 35 বলতেছে। শুনলেন দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি। এই যে গরুটা 35 দাম বলতেছে, 35। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে লম্বা ফ্রেমের গরু দর্শক। ভাইজান ভালো আছে? কেমন দেখছেন বাজার? জি বাজার ভালো না। এটা কি জাতের গরু? ক্রস জাতের। আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না দর্শক। ক্রস জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন। কয়টা নেসছেন ভাই আজকে? আজকে কয়টা নেসছেন গরু? 4টা নেসছেন, বাদ বাকিগুলা একটা বিক্রি করছেন আর 3টা আছে। তো হাতের এটা চাচ্ছেন কত? 58। আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক 58 চাচ্ছে, মাংস উৎপাদনের উপযোগী গরু। জাতের গরু ভাই? দরদাম বেচা বিক্রি চলছে ভাই, কি জাতের গরু? কত হলে এখন বিক্রি করবে? 55। শুনলেন দর্শক, এই যে গরুটা 55 হলে বিক্রি হবে, 55। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দরদাম জানাচ্ছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে, বেচা বিক্রি চলছে 7 মাইল আটে। এটা কত যাচ্ছেন ভাই? 55। কোথা থেকে আসছেন? এখানেই বাসা। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ভালো। শুনলেন দর্শক, বাজার পরিস্থিতি ভালো। এই যে গরুটা মাংস উৎপাদনের উপযোগী গরু, 55 চাচ্ছে। আচ্ছা এটা তো চাওয়া দাম নাকি ভাই? কিনা বেচা নিয়ত কেমন আছে? 50। এত বেশি কেনেন ভাই? আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন? 47। ঠিক আছে ভাই, 47 হলে এই যে গরুটা বিক্রি হবে। 7 মাইল গরুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 7 মাইল গরুর হাট শারশা থানায় অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়। দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে দর্শক। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারবেন। বর্তমানে হাসিল কমানো হয়েছে,
ব্যাপারীদের জন্য মাত্র 500 টাকা, যেই পাশে এক সময় ছিল 1200 টাকা এখন সেটা 500 টাকা। সুপ্রিয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন একটা কালো গরু, পেট মোটা একটু বড় সাইজের গরু। কাকা ভালো আছেন? কি প্রেগন্যান্ট আছে? দেখে তো মনে হচ্ছে 8 মাস। এইগুলো মূলত দর্শক প্রান্তিক খামারের গরু, গরুর সমস্যা থাকে মূলত পেটে কৃমি থাকে। কৃমি কখনো ট্যাবলেট খাওয়ায় না বা ইঞ্জেকশন পুষ করে না, লিভার টনিক জিঙ্কও দেয় না, তো এইসব কারণে মূলত গরুর পেটে বা বাইরে পশুর পরজীবী থাকে, পেটে কৃমি থাকে, কলিজা কৃমিতে ধরে যায়। তো আপনারা একটু দেখবেন, চিকিৎসা নিলে আশা করা যায় ভালো হয়ে যাবে, আর দ্রুত টাইমে গোশ লাগবে, তাই তো? রাতে কয়টা? 6টা। স্বাস্থ্যের কত? এত টাকা চাচ্ছেন কেন? এত এতটুকু গরু বাজারে কত আমদানি দেখছেন? গরু কত হলে বিক্রি করবে? 60,000। শুনলাম দর্শক বলতেছে এই যে গরুটা 60,000 হলে বিক্রি হবে। 60,000 আপনারা অবশ্যই 45-এর আশেপাশে দরদাম বেচা বিক্রি করবেন, এত দাম হবে না, বুঝছেন? কম সময়ে বিক্রি করেন, নাই বলে বিক্রি করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাচ্ছি।